উচ্চ মাধ্যমিকের অনেক স্টুডেন্টদের দেখেছি বিভিন্ন সাবজেক্টের কথা বলবো ঠিক আছে, কিন্তু ফিজিক্সের কথা যদি বলি সেক্ষেত্রে অনেক স্টুডেন্টদেরই এটা বক্তব্য যে আমরা ফিজিক্স কীভাবে কমপ্লিট করব, ও এত বড় সিলেবাস, এত অ্যাপ্লিকেশন রয়েছে এবং অনেক অ্যাপ্লিকেশনে আমাদের মাথায় ঢোকে না, কীভাবে পড়াশোনা করলে বা কীভাবে স্টাডি করলে আমরা পুরোপুরি কভার করতে পারবো। এবং অনেকেরই টার্গেট থাকে এটা জাস্ট 5 নম্বর তুললে আমরা ফিজিক্সে হবে, এ ভালো নম্বর তোলার দরকার নেই। সেক্ষেত্রে আমি এই ভিডিওতে তোমাদের পুরোপুরি ডিটেলসে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ফিজিক্স সাবজেক্টকে কীভাবে 4 মাসের মধ্যে তোমরা সঠিকভাবে কভার করতে পারবে এবং এবছরে উচ্চ মাধ্যমিকের জন্য কোন জায়গার থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে বা কোন জায়গার থেকে বা কোন চ্যাপ্টারের কোন জায়গার থেকে বেশি সংখ্যক কোশ্চেন রয়েছে সমস্ত কিছু আলোচনা করবে এবং কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরের কোশ্চেন আসতে চলেছে যেটা একান্তই তোমাদের জানা দরকার এবং কোন চ্যাপ্টারে কতদিন ম্যাক্সিমাম লাগতে পারে, কীভাবে স্টাডি করলে তোমরা 4 মাসের মধ্যে পুরোপুরি ফিজিক্স কমপ্লিট করতে পারবে এবং 90 অ্যাভাব নাম্বার পেতে পারবে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, সেই কারণে তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাদের বলবো যে আমাদের কিন্তু ফিজিক্সে এ উচ্চ মাধ্যমিকে কিন্তু টোটাল 10খানা কিন্তু তোমাদের টোটাল 10খানা ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিটের একটা নির্দিষ্ট পার্টিশন ওয়াইজ নাম্বার বিভাজন রয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করবো এবং চ্যাপ্টার ওই যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু অনেক অনেক চ্যাপ্টারও রয়েছে এবং এখানেও আমাদের বুঝতে হবে কোন চ্যাপ্টার আমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার আগের বছরে এসে গেছে এবং এর 2020 যেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি সেক্ষেত্রে এ 2020টাকে বাদ দিয়ে এ 2019 যে পরীক্ষা হয়েছে, বুঝতে পারছো, 2019 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেইটাকে মাথায় রেখে এ আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। যারা একদম পারফেক্ট তারা পুরোপুরি পড়বে ঠিক আছে, কিন্তু অনেকেরই এই সম্ভব অসুবিধা রয়েছে যে কীভাবে আমরা এত বড় চ্যাপ্টার শেষ করবো। তো এখানে সবার প্রথমে আমি এখানে দেখো প্রথম ইউনিটে কী কী রয়েছে, কোন চ্যাপ্টারে কী কী রয়েছে, কোথার থেকে খুব ইম্পর্টেন্ট সেগুলো একে একে তোমাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে হলো ইউনিট 1। ইউনিট 1-এ কী রয়েছে, স্থির তড়িৎ বিজ্ঞান, দেখতেই পাচ্ছ স্থির তড়িৎ বিজ্ঞান, সেখানের মধ্যে 4টি অধ্যায় মূলত থাকে। তড়িতাহিত সাধারণ বিষয়দি, দ্বিতীয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব, তৃতীয় হচ্ছে ধারক এবং ধারকত্ব। দেখো ধারক ধারকত্ব এবং তড়িতাহিত সাধারণ বিষয় এখান থেকে কিন্তু খুবই কম কোশ্চেন আসে, আসলেও শর্ট কোশ্চেন আসে। এরপরে যদি বলি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভব খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে কী কী ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এছাড়া তড়িৎ দ্বিমেরুর জন্য উৎপন্ন ক্ষেত্র প্রাবল্য, এছাড়া তড়িৎ দ্বিমেরুতে সুষম তড়িৎ দ্বিমেরুর দরুন টর্ক উৎপন্ন, সেই এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, গাউসের উপপাদ্য রয়েছে, এছাড়া এর প্রয়োগ রয়েছে, এবং এই যে বিভব, কি বিভবের রাশিমালা নির্ণয়, ঠিক আছে, এ কোনো তড়িৎআধানের দরুন কোনো বিন্দুতে বিভবের রাশিমালা নির্ণয় যে বড় অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট। এই যে তড়িৎ তোমার ক্ষেত্র থেকে এবং ধারকত্ব থেকে তোমরা জানো ধারকত্ব ওর রাশিমালা নির্ণয় এই অ্যাপ্লিকেশনটা সাধারণত দিয়ে থাকে এবং সমস্ত কিছুই তোমাদের কিন্তু পড়তে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন সেই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং তোমাদের জানতে হবে যে এই পার্টিকুলার এই 3টে যদি পড়ি আমরা কত নম্বরের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। তো এখান থেকে তোমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসবে কোন জায়গার থেকে কত নম্বরের কোশ্চেন আমাদের আসছে পরীক্ষায়। তো এখান থেকে থাকবে টোটাল হচ্ছে 8 নম্বর থাকবে এখান থেকে। তো এখানে যেটা বললাম তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যেখান থেকে অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে, এবং ধারক ও ধারকত্ব। ভালো নম্বর পেতে গেলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং পড়া তো ঠিক আছে, তার সাথে না দেখে তোমাদের লিখতে হবে। যদি না দেখে লেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরে প্রবলেম ফেস করতে হবে, কারণ তোমরা যা পড়ে এসো সমস্ত কিছু মাথার থেকে গুলিয়ে যাবে, দেখা যাবে একটার ঘাড়ে একটা চলে এসছে। সেই কারণে তোমাদের পুরো অ্যাপ্লিকেশনগুলোকে শর্ট নোটস তৈরি করতে হবে। যদি তোমরা বলো যে আমাদের শর্ট নোটস তৈরি করে দিতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু আমার কাছে অলরেডি নোটস তৈরি করা আছে, সেগুলোকে একটু মডিফাই করে একটু ছোট করে তোমাদের জন্য আমি কিন্তু নোটস প্রোভাইড করতে পারি। তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের নোটসের প্রয়োজন আছে কি না। তো এখানে দেখো কী হচ্ছে, 0.8 মার্কস রয়েছে এবং এইখান থেকে তোমাদের এই যে এটার জন্য একটা পার্টিকুলার
পড়াশোনার সময়সীমা রাখতে হবে। দেখা গেল তোমরা এই চ্যাপ্টার শেষ শুরু করতেই সমস্ত টাইম দিয়ে দিলে, 6 মাস দিয়ে দিলে বাদ বাকি চ্যাপ্টার কী করবে। সেই কারণে কিন্তু নির্দিষ্ট সময় নিতে হবে, এবং পুরো ভালো মতন যদি এটা কমপ্লিট করতে যাও সেক্ষেত্রে তোমাদের খুব বেশি হলে সময়সীমা লাগতে পারে হচ্ছে, যদি আমি দিনের কথা বলি, 14 থেকে 16 দিনের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। টুকটুক খুব যদি ঠিকঠাক রাখো এবং টার্গেট এটাই রাখবে, কারোর কারোর আগে জানি শেষ হয়ে যাবে, কারণ খুব বেশি অ্যাপ্লিকেশান থাকে না। এবং আমি শেষে তোমাদের আলোচনা করব যে তোমরা কোন বই থেকে পড়বে, কারণ এখানে আমি শুধুমাত্র 12-এর মানে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কথা বলছি। যারা জয়েন্ট দেবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে বা নিট দেবে তাদের কথা কিন্তু আমি এখানে উল্লেখ করছি না, শুধু উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কথা উল্লেখ করছি। তোমরা যদি দেখো যে মার্কেটে যে সমস্ত বই পাওয়া যায়, আর সেই সমস্ত ছায়া প্রকাশনী হোক, সেখানে কিন্তু শুধুমাত্র ও উচ্চ মাধ্যমিক থাকে না, তার সাথে জয়েনও ইনক্লুডেড থাকে। সেই কারণে আমি এখানে উচ্চ মাধ্যমিকের যে বইটা আছে সেটাই পড়তে বলছি শুধুমাত্র। কোন বই পড়লে উচ্চ মাধ্যমিকের শুধু চ্যাপ্টার থাকবে বা সিলেবাস থাকবে সেটা আমি লাস্টে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো চ্যাপ্টার ফিজিক্সের করার আগে, যাদের ম্যাথামেটিক্স আছে তাদের তো ঠিক আছে, যাদের ম্যাথামেটিক্স নেই তাদের কিন্তু ক্যালকুলাস এবং অন্যান্য যে জিনিসগুলো মানে ম্যাথামেটিক্স যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্বন্ধে কিন্তু ধারণা থাকতে হবে। ত্রিকোণমিতিক সম্বন্ধে ধারণা থাকতে হবে, ত্রিকোণমিতি খুব ভালো করে লাগবে ক্লাস ইলেভেনের, খুব ভালো করে না লাগলে কয়েকটা সূত্র লাগবে, সূত্রগুলো সম্বন্ধে জানতে হবে, এবং ডেরিভেশন এবং তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশন এগুলো সম্বন্ধে কিন্তু ধারণা রাখতে হবে। এ প্রত্যেকটা যে ডেরিভেটিভের ডেরিভেটিভ আমরা কী করবো, ডেরিভেটিভের সাধারণ সূত্র যেটা রয়েছে, ঠিক আছে, এই সাধারণ সূত্র ও তোমাদের জানতে হবে যে x^n এর x-1, তারপরে যদি তোমার ইন্টিগ্রেশনের কথা বলি x^n এর ইন্টিগ্রেশন কী হবে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে, যে এটার ফর্ম আমাদের কী হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা এই যে ডেরিভেটিভ যেরকম আমি দেখালাম, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, ঠিক আছে, এরকম কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স ক্যালকুলেশনগুলো জানতে হবে, না তো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানগুলো কোনো কিছুই মাথায় ঢুকবে না। দেখা গেলো তুমি মুখস্থ করলে কোনো কারণে একটা স্টেপ ভুলে গেলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের সম্বন্ধে যদি ধারণা থাকে না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। যাদের ম্যাথামেটিক্স নেই অন্তত ফিজিক্স নিয়েছে, অনেকে হয় মানে খুব রেয়ার দেখা যায়, যেটা নেওয়া উচিত না, যদিও কেউ এরকম থেকে থাকুক যে ম্যাথামেটিক্স নেই কিন্তু ফিজিক্স নিয়েছে, সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের এই যে এগুলো মানে কারোর বই নিয়ে ম্যাথামেটিক্স বা কোনো টিচারের থেকে এই জিনিসগুলো কিন্তু আগে জেনে নিতে হবে, না তো কিন্তু পরে প্রবলেম ফেস করতে হবে, কারণ মুখস্থ থাকবে না। এবার তোমাকে দ্বিতীয় যে অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের কথা বলবো, যে এখানে দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে কী হচ্ছে প্রবাহিত তড়িৎ বিজ্ঞান, খুবই ইজি চ্যাপ্টার, আমরা ক্লাস টেনেও কিন্তু এই চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া পেয়েছি। তো এখানে দেখি তড়িৎ প্রবাহ ও তড়িৎ কোষ, তড়িৎ প্রবাহ সম্বন্ধে তোমাদের মোটামুটি আইডিয়া আছে, এখান থেকেও সেরকম খুব বেশি বড় কোশ্চেন আসে না, ঠিক আছে। ওমের সূত্র আর রোধের সম্বন্ধে কিন্তু তোমাদের আইডিয়া রয়েছে, ওমের সূত্র ক্লাস টেনে পড়ে গেছে এমন কিছুই না, অ্যাপ্লিকেশান রয়েছে। এছাড়া এখানে সান্ড খুব ভালো করে করবে, সান্ড নির্ণয় তোমরা জানো, এবং এখানে কিপস বা কাশ্যপের সূত্র ও তোমরা জানো, দুটো কাশ্যপের প্রথম সূত্র আছে, কাশ্যপের দ্বিতীয় সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অ্যাপ্লিকেশান বা অঙ্ক কিন্তু এখান থেকে খুবই আসে, সেই কারণে কিন্তু কাশ্যপের সূত্রটাও খুব ভালো করে দেখবে। তারপরে তোমাদের এখানে যে সামান্তরাল শ্রেণী সমবায়, তোমাদের শ্রেণী সামান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, সামান্তরাল শ্রেণী সমবায়ের কম্বিনেশন, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব বেশি অঙ্ক আসে। এরপরে হচ্ছে রোধ ও তড়িৎচালক বল, এটাও কিন্তু তোমরা যদি খুব ভালো করে করো সেক্ষেত্রে হয়ে যাবে। এখানে মিটার অফিস বক্স রয়েছে, তো এইগুলো সাধারণ বিষয় রয়েছে, তো এগুলো খুব ভালো করে দেখবে। তো এখানের মধ্যে কিন্তু ওহম ও সূত্র, ওহমের সূত্র আর রোধ যে চ্যাপ্টার রয়েছে, সান্ডের বুক কথা বললাম, এবং তোমাদের কাশ্যপের সূত্র খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ভালো করে করবে। তারপরে এই যে তড়িৎ প্রবাহী তড়িৎ বিজ্ঞান রয়েছে, এখান থেকে টোটাল তোমাদের কত নম্বরের কোশ্চেন আসবে, এখান থেকে তোমাদের টোটাল আসবে হচ্ছে 7 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, 7 নম্বরের কোশ্চেন আসবে, যেটা তোমাদের কমপ্লিট করলে খুব বেশি যদি হয় তাহলে কিন্তু তোমাদের 10 থেকে 12 দিনের বেশি লাগা কথা না, খুব মানে দেরিতে মুখস্থ হয়, বারবার প্র্যাকটিস করতে হয়, সেক্ষেত্রে 10-12 দিন লাগবে, নয়তো একটু কমও লাগতে পারে তোমার ক্ষেত্রে। তারপরে ইউনিট 3 কথা যদি বলি, এখানে রয়েছে তড়িৎ চুম্বকত্ব বিজ্ঞান, তড়িৎ চুম্বকত্ব খুব ভালো চ্যাপ্টার এবং প্রায় সিমিলার, যদি আমরা খুব ভালো করে বুঝি না তাহলে এই যে চ্যাপ্টার রয়েছে প্রবাহী তড়িৎ বিজ্ঞান, সরি স্থির তড়িৎ বিজ্ঞান, স্থির তড়িৎ বিজ্ঞানের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সিমিলার অ্যাপ্লিকেশান, একটু ভালো করে বুঝতে হবে যে এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কী, যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু ও আমাদের একটু অনেকটা সহজ হয়ে যাবে। প্রায় একই ধরনের অ্যাপ্লিকেশানগুলো ও একটু চেঞ্জেস রয়েছে, কারণ এখানে তড়িতের ক্ষেত্রে হয়েছিল, এটা চুম্বকের ক্ষেত্রে হবে, একই জিনিস তড়িতের ক্ষেত্রে এখানে হয়েছিল তড়িৎ বিজ্ঞানে, আর এটা মানে তড়িৎদানের ক্ষেত্রে, আর এটা হচ্ছে চুম্বকের ক্ষেত্রে, এটা হয়েছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এটা হবে চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তো একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে। তোমরা যদি ঠিকঠাক করে বুঝে নাও তাহলে কিন্তু
প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নেই, ঠিকঠাক করে যদি বুঝে নাও। তো তোমাদের আমি বললাম আমি খুব তোমাদের পরীক্ষার আগেই নোটস প্রোভাইড করার চেষ্টা করব। তো এখানে চুম্বকত্র আর তড়িৎচুম্বক খুব ভালো করে করবে, এবং এখান থেকেও তোমাদের কি হচ্ছে 8 নম্বর টোটাল আসে, যেরকমটি আমি বলেছিলাম যে স্থির তড়িৎ বিজ্ঞান থেকে আসবে। এখানেও তোমাদের শেষ করতে খুব বেশি হলে 12 থেকে 14 দিন, কেন এর তুলনায় মানে এই যে তিন স্থির তড়িৎ বিজ্ঞানের এর তুলনায় একটু সামান্য সিলেবাস কম, এবং তোমরা যেহেতু আগে স্থির তড়িৎ বিজ্ঞান পড়ে এসো সেক্ষেত্রে অনেকটা অতটা টাইম লাগার কথা না, এবং একটু সিলেবাসও কম রয়েছে ওর থেকে। তো সেই কারণে 12 থেকে 14 দিনের মধ্যে তোমাদের কমপ্লিট হওয়া এটা দরকার। এরপরে হচ্ছে ইউনিট 4-এ যদি আমরা দেখি যে তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্ত প্রবাহ, তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্ত প্রবাহের মধ্যে দুটো মেনলি চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ আর একটা হচ্ছে পরিবর্ত প্রবাহ বর্তনী। পরিবর্ত প্রবাহ ও পরিবর্ত প্রবাহ বর্তনী অনেক অনেক বইতে এটাও দেওয়া থাকে, বা অনেক বইতে এটাও দেওয়া থাকে পরিবর্ত প্রবাহ বর্তনী। এখানে ধরো এখানে তোমরা চুম্বক আবেশে দেখতে পারবে যে চুম্বক আবেশের মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, লরেন্সের সূত্র রয়েছে, এছাড়া যদি আমি এখানে বলি সাবেশ রয়েছে, সাবেশাঙ্ক রয়েছে, আবেশ রয়েছে, আবেশাঙ্ক রয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে। তারপরে পরিবর্ত প্রবাহ বর্তনী রয়েছে, তড়িৎচালক বলের গড় মান রয়েছে, বর্গমূল নির্ণয় রয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এখানেও তোমাদের কি আর টোটাল তোমাদের 8 নম্বরই রয়েছে এই চ্যাপ্টার থেকেও, কী হচ্ছে টোটাল 8 নম্বরে তোমাদের কোশ্চেন আসবে, যেখানে এটাও তোমাদের শেষ করতে প্রায় 12 থেকে 14 দিন লাগবে। খুব বেশি এটা দিয়ে দিলাম, কারণ খুব বেশি বড় চ্যাপ্টার না, একটু ভালো করে বুঝলে 10 দিনেও তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই যদি ওপরের চ্যাপ্টারের সাথে কম্পেয়ার করি, খুব বড় চ্যাপ্টার না, খুবই ইজি চ্যাপ্টার, একটু লিখতে হবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে কিন্তু অবশ্যই লিখতে হবে, এবং যেটা বললাম ম্যাথামেটিক্স ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাদের শর্ট একটা নোটস করে রাখতে হবে। যে একটা নোটস খাতা নিলে, এই খাতা নিয়ে কী হচ্ছে এই নোটস করে রাখলে যে এই চ্যাপ্টার থেকে কী কী সূত্র আমি পাচ্ছি, নেক্সট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কী কী ম্যাথামেটিক্স ক্যালকুলেশন আমরা পাচ্ছি, যেগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, আমি পরে আরও বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করছি। এরপরে ইউনিট 5 যেটা রয়েছে, ইউনিট 5-এ তোমরা কি দেখতে পাচ্ছ, ইউনিট 5-এ রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ম্যাক্সওয়েলের সরণ প্রবাহটা একটু ভালো করে দেখবে এখানে, এবং আদার্স যে সমীকরণগুলো রয়েছে সেটা একটু ভালো করে দেখবে, কারণ অঙ্কের ক্ষেত্রে আসতে পারে, খুব কম দেয় অঙ্ক, এখান থেকে খুব বেশি অঙ্ক দেয় না, মানে অঙ্ক এখানে অ্যাভয়েড করতে পারো। এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারে, বা শর্ট কোশ্চেন এখান থেকে দিতে পারে, সেই কারণে কিন্তু কুটিয়ে তোমাদের পড়তে হবে। এখান থেকে তোমাদের কিন্তু টোটাল 4 নম্বরের কোশ্চেন থাকে, খুব বেশি নম্বর থাকে না, 4 নম্বরের কোশ্চেন, আর এটা অবভিয়াসলি তোমরা কেউ কেউ 5 থেকে, আমি 5 দিন দিলাম, লাগে না 5 থেকে 7 দিনের মধ্যে তোমরা অবভিয়াসলি কমপ্লিট করতে পারবে, এটা খুব বেশি টাইম লাগবে না। এরপরে যদি আমি বলি মেইন চ্যাপ্টার তোমাদের, খুব বেশি এবারে কোশ্চেন আসবে, কেন আগেরবার খুব বেশি কোশ্চেন আসেনি, মানে আগেরবার বলতে 2019-এর কথা বলছি, 2020-তে তো পরীক্ষা হয়নি তোমাদের, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেক বছরের জন্য, এখান থেকে অঙ্ক কোশ্চেন এবারে আসার সম্ভাবনা বেশি, কেন 2019-এ কিন্তু অঙ্ক কোশ্চেন সেরকম কিন্তু আসেনি। তো এখানে আলোক বিজ্ঞান যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দেখো কী কী তোমাদের এর মধ্যে পড়তে হবে। 1 হচ্ছে সমতল আলোর প্রতিসরণ, আলোকীয় যন্ত্র, গোলীয় দর্পণ, হাইগেন্স নীতি, লেন্স, তারপর সমতল আলোর প্রতিসরণ, প্রিজম, আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলো তোমাদের কিন্তু টোটালি পড়তে হবে। অনেকগুলো অধ্যায় রয়েছে এবং অনেক বড় অধ্যায়, এটা খুব টাইম নিয়ে এবং প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে মাথায় রাখতে হবে। এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের আসে আলোক থেকে, সব থেকে বেশি আলোর থেকে কোশ্চেন আসে, এবং যারা বুঝে যাবে না এই চ্যাপ্টারের মতো সোজা চ্যাপ্টারই নেই, এত সোজা চ্যাপ্টার, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এই দুটো চ্যাপ্টারে তোমাদের আইডিয়া রয়েছে, তোমাদের সেরকমভাবে মানে মানে যারা টেনে ঠিক মতন করে পড়েছো তাদের তো পড়ার প্রয়োজনই পড়বে না, কারণ এখানে সমতল আলোর প্রতিফলন এটা প্রায় একই, একটু বাড়িয়ে ছাড়িয়ে দেওয়া আছে, একবার শুধু তোমাদের পড়তে তো অবশ্যই হবে, একবার পড়তে হবে। সমতল দর্পণ আলোর প্রতিসরণ এটাও তোমরা পড়ে এসছো, খুবই ইজি। তারপরে এখানে প্রিজমের অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা রীতিমতো একটা অ্যাপ্লিকেশন পড়ে এসছো, সমান্তরাল ফলক মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ পড়ে এসছো, এবং পার্শ্বসরণ যেটা আছে সেটা এখানে এক্সট্রা দিয়েছে, পার্শ্বসরণটা তোমাদের এক্সট্রা রয়েছে, সেটা খুব ভালো করে দেখবে কীভাবে পার্শ্বসরণ নির্ণয় করা হয়, ঠিক আছে। তোমাদের লেন্সের ক্ষেত্রে বললাম, এবং প্রিজমেরটাও তোমরা পড়েছো, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ সেম রয়েছে, ঠিক আছে। তো এখানে একই জিনিস রয়েছে, কিছু কিছু বাড়িয়ে দেওয়া আছে, এবং দর্পণের মধ্যে যে সূত্রগুলো প্রমাণ রয়েছে যে 1/F = কী হচ্ছে 1/U + 1/V, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট প্রমাণ অবতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই দেখবে, একটা যদি ভালো করে বোঝা যাও সেক্ষেত্রে দ্বিতীয়টা করতে তোমাদের প্রবলেম হবে না, এবং এটার দিয়ে কিন্তু অনেক সূত্র তোমাদের বেরিয়ে আসছে, এবং অঙ্ক কোশ্চেনও কিন্তু অনেকের হবে। এখানে এই দুটো ইউ লাগছে, একটা ভি হবে, এই এফ মানে তোমরা জানো, আমি এখানে বোঝাতে বসিনি যে ফোকাস দূরত্ব, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, আর ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এইগুলো প্রত্যেকটা জানতে হবে, বিষয়গুলো কী কী রয়েছে। তো তোমরা এটা রীতিমতো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেরকম বললাম শর্টভাবে তৈরি করো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু শর্টভাবে তোমরা এখানে তৈরি করবে।
থাকবে। তারপরে এখানে সমতল দর্পণের প্রতিসরণ রয়েছে, প্রিজম রয়েছে, প্রিজমের মধ্যে দিয়ে কিছু কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে এখানে দেখো লাস্টে রয়েছে আলোর ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন, এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো খুব ভালো করে দেখবে। তো এখানে মূলত এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা একদম শেষে দেখতে পারো, প্রথমে এই অ্যাপ্লিকেশনগুলো দেখার পর। যাদের এর খুব বেশি মাথায় অ্যাপ্লিকেশন থাকে না, তাদের জন্য শর্টেস্ট আমি অ্যাপ্লিকেশনগুলো পরে নিয়ে আলোচনা করব। এবং সমস্ত অধ্যায় যে তোমাদের পড়তে হবে এমন কোনো না, হ্যাঁ পড়তে তো হবে, মানে অ্যাপ্লিকেশনের কথা বলছিস, অধ্যায় তোমাদের প্রত্যেকটা পড়তে হবে, শর্ট কোশ্চেন যে কোনো জায়গার থেকে আসতে পারে, সেই কারণে পুরো পড়তে হবে। এবং কিছু অর্ধেও তোমরা যেতে পারো, সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো এখানে তোমাদের দেখো তোমরা এখন পুরোপুরি পড়ো, এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু সব থেকে বেশি নাম্বার তোমাদের আসবে, সেক্ষেত্রে হচ্ছে 14 নম্বর এখান থেকে আসবে এই গোটা একটা চ্যাপ্টার থেকে। এবং অঙ্ক কোশ্চেন যেটা বললাম যে এখান থেকে বেশি আসে, এবং অ্যাপ্লিকেশনও প্রায় বেশি আছে। আর এবছর ওর এখানে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। এবং অর যেহেতু থাকে সেই অনুযায়ী তোমাদের বললাম কোন চ্যাপ্টার অ্যাভয়েড করবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেগুলো পরে আমি আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো এখানে তোমাদের কম করে এটা কমপ্লিট করতে কম করে তোমাদের 27 থেকে 35 দিন লাগতে পারে। এখানে ডিপেন্ড করছে স্টুডেন্টের উপর, স্টুডেন্টরা কীরকমভাবে এফোর্টলেসলি পড়াশোনা করছে কি না তার উপর নির্ভর করছে, কিন্তু 27 থেকে 35 দিন মিনিমাম লাগে, কেউ কেউ 25 দিনও কমপ্লিট করতে পারো যদি ঠিকঠাক করে পড়ো। এরপরে চলে আসছে ইউনিট 7, তরঙ্গ কণার মধ্যে দিয়ে হচ্ছে তরঙ্গে বিকিরণ স্তর রয়েছে এবং পদার্থ কণিকার তরঙ্গ রূপ। তো এখান থেকে তোমাদের কোয়ান্টাম স্তর রয়েছে, ফোটন কণা রয়েছে, আইনস্টাইনের সমীকরণ রয়েছে, এগুলো খুব ভালো করে ইম্পর্টেন্ট। এগুলো খুব মানে আলোকের ক্রিয়া রয়েছে, এইগুলো যে সমস্ত কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এন্ড এরপরে আমি রাফলি কোনো কিছু প্ল্যানিং করে করছি না, এগুলো যে আমার মানে যেগুলো মনে আসছে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং তোমাদের আমার উদ্দেশ্য হচ্ছে খুব পুরোপুরি কমপ্লিট করানো। এবং এরপরে হচ্ছে পদার্থের কণিকার তরঙ্গ রূপ, এখানে তোমরা দা বয় সমীকরণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে। তো এই চ্যাপ্টার এই যে কোশ্চেনগুলো বলছি খুব ভালো করে কিন্তু কভার করবে। এবং এই তরঙ্গ কণার মধ্যে যদি আমি তোমাদের টোটাল কোশ্চেনের কথা বলি যে কত নম্বরের কোশ্চেন আসবে, এখান থেকে কিন্তু টোটাল 4 নম্বরের শর্ট টাইপ বেশি কোশ্চেন আসে। তো এটা খুব বড় অধ্যায় নয়, সেক্ষেত্রে এই 4 নম্বরের যে চ্যাপ্টার মানে তরঙ্গ কণা তোমাদের কমপ্লিট করার জন্য খুব বেশি হলে তোমাদের 7 থেকে 8 দিন সময় লাগা দরকার, এই বেশি সময় তোমাদের লাগবে না। তো এর পরবর্তী যে ইউনিট 8 রয়েছে, ইউনিট 8 রয়েছে পরমাণু ও কেন্দ্রক, পরমাণু ও কেন্দ্রকের মধ্যে কী কী রয়েছে, পরমাণুর গঠন রয়েছে, তেজস্ক্রিয়তা রয়েছে, নিউক্লিয়াসের গঠন ও বিক্রিয়া রয়েছে। এটা খুবই সোজা চ্যাপ্টার, একটা নিউক্লিয়াসের এর গঠনের মধ্যে তোমরা পেয়ে যাবে, নিউক্লিয়াসের গঠনের মধ্যে বোর তথ্য, আই থিঙ্ক বোর তথ্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে নিউক্লিয়াসের যে বিষয়গুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে সেগুলো করবে, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তেজস্ক্রিয়তা, ঠিক আছে, এগুলো খুব ভালো করে দেখবে। তারপরে নিউক্লিয়াসের গঠন ও বিক্রিয়া তোমরা জানো, নিউক্লিয়াসের সংযোজন বিয়োজন এগুলো খুব ভালো করে দেখবে। তো এইগুলো এই টপিকগুলো খুব সোজা টপিক, এখানের মধ্যে তোমাদের টোটাল এখানে হচ্ছে 6 নম্বরের কোশ্চেন থাকবে। এই 6 নম্বরের কোশ্চেন তোমাদের কমপ্লিট করার জন্য মানে এই চ্যাপ্টারটা পুরোপুরি পরমাণু এবং কেন্দ্রকে যে চ্যাপ্টারটা আছে সেটা কমপ্লিট করার জন্য তোমাদের এর খুব বেশি যদি হয় সেক্ষেত্রে 12 থেকে 14 দিন লাগা দরকার, এই বেশি তোমাদের সময় লাগার কথা না, 12 থেকে 14 দিনের মধ্যে তোমরা এটা কমপ্লিট করতে পারবে। এরপরে ইউনিট 9 কথা যদি বলি, এখানে রয়েছে ইলেকট্রিক যন্ত্রপাতি, এখানে রয়েছে অর্ধপরিবাহী ট্রানজিস্টার, ডিজিটাল বর্তমান। এখানে তোমাদের অর্ধপরিবাহের মধ্যে কী কী রয়েছে, অর্ধপরিবাহের মধ্যে তোমাদের এন টাইপ, পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ, পি টাইপ ডায়োড রয়েছে, তোমাদের এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখবে। এবং আর ট্রানজিস্টারের কথা যদি বলি, ট্রানজিস্টারটা খুব ভালো করে দেখবে, ট্রানজিস্টার এবং ডিজিটাল বর্তনের কথা বলি, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তোমরা যারা 11-এ কম্পিউটার ছিল তাদের ক্ষেত্রে খুবই সহজ হবে, কেন অ্যান্ড গেট, নট গেট, ন্যাড গেট, ন্যান্ড গেট, এইগুলো দিয়ে এই চ্যাপ্টারটা পুরোপুরি ভরানো রয়েছে। তো এখানে তোমাদের প্রসিডিওরকে বুঝতে হবে, এবং তোমাদের এই যে ট্রুথ টেবিলটা খুব ইম্পর্টেন্ট, ট্রুথ টেবিল দিয়ে দেয় এবং চিত্র দিয়ে দেয় লজিক গেটের, তো সেটা সে করতে পারবে, খুব ইজি চ্যাপ্টার। এবং এখান থেকে তোমাদের টোটাল কী হচ্ছে 7 নম্বরের কোশ্চেন থাকে, যেটা তোমাদের কমপ্লিট করতে সেই 13 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবং ইউনিট 10 যেটা বলি যোগাযোগ ব্যবস্থা, সেটা তো খুবই সহজ চ্যাপ্টার, তোমাদের রিডিং পড়লেই তোমরা মোটামুটি ম্যাক্সিমাম এখান থেকে হয়ে যাবে। প্রায় এটাও কমপ্লিট করতে তোমাদের আমি ধরলাম 7 থেকে 10 দিন দিয়ে দিলাম, 7 থেকে 10 দিন কম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মনে রাখতে হবে, তোমরা এতগুলো চ্যাপ্টার দেখে ঘাবড়াবে কিন্তু না। সবার প্রথমে মানে আগে শুরু করার আগেই ভেবে নিলে যা
এতগুলো জিনিস, প্রত্যেকটা এত অ্যাপ্লিকেশান রয়েছে, এত কিছু রয়েছে, কীভাবে কমপ্লিট করবো। তো এই যে থিঙ্কিংটা আছে এটাকে পুরোপুরি নেয়। স্টার্টিং তোমাদের কীভাবে করতে হবে, যারা অনেকে স্টার্টিং করে ফেলেছো, এখনও অনেকে স্টার্টিং করোনি, এখনও কিন্তু ওরকম কোনো বিষয় না। যদি আরও এক মাস পরে এই ভিডিওটি দেখো তাহলেও কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ আমি যেভাবে তোমাদের বললাম এবং তোমাদের যে বললাম শুরু করার আগে ম্যাথামেটিক্স যে ইকুয়েশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তোমাদের ম্যাথামেটিক্স যে মানে গাণিতিক যে কোশ্চেনগুলো আসবে সেগুলোকে জানার জন্য তোমাদের বললাম ছোটো ছোটো প্রত্যেকটা অধ্যায় থেকে যে যে সূত্রগুলো পাচ্ছ সেই সূত্রগুলোকে কিন্তু তোমাদের মাথায় রেখে রাখতে হবে। সেই কারণে একটা পেজে মানে একটা বা একটা ছোটো খাতায় বা যেখানে তোমরা ডায়েরিতে লিখে রাখতে পারো চ্যাপ্টার ওয়াইজ যে এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো সূত্রগুলো পাচ্ছি। এবং এটা কখনোই করবে না, সবার প্রথমে চ্যাপ্টার কমপ্লিট করবে, চ্যাপ্টার কমপ্লিট করার পর কী করবে তোমরা, অবশ্যই এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আগে করলে, সূত্রগুলো দেখে নিলে অঙ্কগুলো, আগে সূত্রগুলোকে না দেখে লিখবে, আগেই অঙ্ক করা শুরু করবে না। যে সূত্রগুলো তুমি পাচ্ছ কোন ওই সূত্রের মধ্যে কোনটা কী সেটাকে ভালো করে মেনশান করলে, নিচে লিখলে না দেখে, তারপরে তোমরা শুরু করলে। যদি একটা এক্সাম্পল দিই, ধরো আগে যেটা দর্পণের ক্ষেত্রেই বললাম, এখানে ধরো দর্পণের ক্ষেত্রে যেটা তোমাদের বললাম যে ওয়ান বাই এফ ইকুয়ালস টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ, এই যে এটা তোমরা অবতল বা ধমতল দর্পণের ক্ষেত্রে, এক্ষেত্রে অঙ্ক কোশ্চেন আসলে তোমাদের কিন্তু, এবং এর চিত্রটাই মনে রাখতে হবে যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এখানে হচ্ছে প্রকাশবিন্দু, তার সমান দূরত্ব নিয়ে আমি কেন্দ্র করে নিলাম, এবং এখানে ধরো একটা বস্তু রয়েছে আমি র্যান্ডামলি দেখাচ্ছি, এটা হচ্ছে ইউ আমাকে মনে রাখতে হবে, এবং এখান থেকে কি হচ্ছে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে একটা রশ্মি বেরিয়ে যাচ্ছে, এবং এখান থেকে কি হচ্ছে কেন্দ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি এই বস্তুটার প্রতিবিম্ব, এটা হয়ে যাচ্ছে এইটার যে দূরত্ব রয়েছে, এটার যে দূরত্ব রয়েছে এই দূরত্বটা, এটা হয়ে যাচ্ছে ভি, আর এফ মানে আমরা জানি ফোকাস দূরত্ব মানে হচ্ছে এইখান থেকে এইটুকু। তো এখানে প্রত্যেকটা বিষয়ে তোমাদের নলেজ থাকতে হবে, তারপরেই কিন্তু তোমাদের যখন ম্যাথামেটিক্স কোশ্চেনগুলো আসবে তখনই কিন্তু তোমরা করতে পারবে। তো আশা করি আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো, কীভাবে কমপ্লিট করবে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি নোটস চাও যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি নোটস প্রোভাইড করো সেক্ষেত্রে তো ভালো হবে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি নোটস প্রোভাইড করার তোমাদের জন্য চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং যে নাম্বার বিভাজনগুলো বললাম সেগুলো খাতায় রেখে বা বইয়ের চ্যাপ্টারের পাশে কিন্তু প্রত্যেকটা রেখে লিখে রাখবে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন চ্যাপ্টার থেকে কোন জায়গার থেকে কত নম্বরের কোশ্চেন আসছে। তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।